মেয়ে মানুষের টয়লেটে চাপ দিলে যেই বিপদে পড়া লাগে এই মেয়েটি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে মেয়েটির ফ্যাটে কামড় দেয় তারপর মেয়েটি এই দিক সেদিক তাকিয়ে দেখে কেউ আছে কি না অতপর দেখল বিশাল বড় এক বিল্ডিং মেয়েটি কোনো চিন্তাধারা না করেই সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ল অতপর মেয়েটির সাথে যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন ভিডিওটি শিক্ষামূলক সবাই শেয়ার করুন কে আপনি কিছু বলবেন জি ভাইয়া আসলে আমি একটা বিপদে পড়ছি তো আমার একটা হেল্প লাগতো কি হেল্প বলেন আসলে কিভাবে যে বলি আপনার বাসায় কি আপনি ছাড়া আর কেউ নাই কোনো মহিলা নাই না আপু আমার বাসায় তো মেয়ে মানুষ বলতে শুধু আমার ওয়াইফই আছে বাট ও হচ্ছে এখন শপিং এ গেছে তো আপনি আমাকেই বলেন কি সমস্যা আসলে পার্সোনাল সমস্যা তো আপনি তো ছেলে মানুষ আপনাকে কিভাবে যে বলি থাক ভাইয়া আমি তাহলে আসি আসলে ভাইয়া কথাটা তো না বলেও পারতেছি না আমি না একটু ওয়াশরুমে যাইতাম আমার যে অবস্থা আমি না হাঁটতেও পারতেছি না আশেপাশে কোনো বাসা নেই তাই এবার আসলাম আপনি যদি আপনার ওয়াশরুমটা একটু ইউজ করতে দিতেন ও আচ্ছা এই কথা এটা তো আপনি আমাকে আগে বললেই পারতেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি আসেন আচ্ছা আচ্ছা আপু এদিকে ওয়াশরুম আছে আপনি ওয়াশরুমে জানেন আচ্ছা আরে তোমরা তুমি না মার্কেটে গেলে এত তাড়াতাড়ি চলে আসলে আরে শোনো না শপিং করতেই যাচ্ছিলাম কিন্তু রাস্তায় এত জ্যাম তার মধ্যে লাগতেছে প্রচুর গরম তাই আর শপিং করতে যাইনি আর আসার সময় যে শাড়িটা কুরিয়ার থেকে নিয়ে আসলাম ওই যে ওই দিন অর্ডার দিলাম তোমাকে বললাম না তাই কিন্তু তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো আরে কই কি বলো কি ব্যাপার আরে এই মেয়েটা হচ্ছে চুপ করো তুমি আমি সবকিছুই বুঝতে পারছি তার মানে আমি বাসায় না থাকলে তুমি এই সুযোগে অন্য মেয়ে নিয়ে বাসে আসো ছি 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 জিসান আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে আমার অনুপস্থিতিতে অন্য একটা মেয়ে নিয়ে বাসে এসে ছি 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 আচ্ছা তুমি আমার কথাটা তো শুনবা কি কথা শুনবো তোমার তোমার কোনো কথাই আমি শুনবো না আমি সবকিছু বুঝতে পেরেছি তোমাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে আসলে কি সম্পর্ক আসলে আপু আপনি ভুল বুঝতেছেন এই তুমি চুপ করো বাইরের একটা মেয়ে হয়ে তুমি একদম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাবে না আমি ভুল বুঝতেছি না আমি ঠিকই বুঝতেছি আচ্ছা তুমি কি করলে পারলে আমাদের একটা ছেলে আছে এত বড় এই ছেলেকে রেখে তুমি কি না অন্য একটা মেয়ের সাথে বাসায় এনে নোংরামি করতেছো হায় আল্লাহ এই দিন যে আমার দেখতে হবে কখনো ভাবতেও পারি নাই তুমি আমাকে এইভাবে ঠকে পারলা কেন আমি কি তোমাকে কম ভালো ভাসছিলাম আমি কি দেখতে কম সুন্দর যে তুমি এই মেয়েটার সাথে সম্পর্ক করেছ ওকে বাসায় নিয়ে এসেছ আর ওর সাথে কি এসে নোংরামি করতেছ দেখো তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো এরকম কেত্ছো না তুমি আমার পুরো কথাটা তো শুনবো কি শুনবো তোমার কথা তোমার কোনো কথাই আমি শুনবো না তোমার চেহারা দেখতে আমার ঘৃণা লাগছে এত বছর আমার সাথে সংসার করে আমাদের একটা ছেলেকে দেখে তুমি বাইরের একটা মেয়ে নিয়ে ছি আমি তো কখনো তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি কখনো ভাবতে পারি নাই তোমার ভিতরে যে এরকম একটা নোংরা মন মানসিকতা লুকিয়ে আছে শোনো আমি তোমার সাথে সংসার করব না এত কিছু দেখার পর নিজ হাতে সব কিছু ধরার পর তোমার সাথে আমি আর সংসার করব না আমি আজকে বাবার বাড়ি চলে যাব আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আমি চলে যাচ্ছি দাঁড়াও তুমি এসব কি বলতো উল্টা কথা কিছু না জেনে না বুঝেই তুমি আমাকে ভুল বুঝতেছো তুমি আমার পুরো কথাটা তো শুনবে তারপর তুমি যেটা বলার বলো কি শুনবো তোমার কথা আর কি না জেনে শুনে কিছু তো নিজের চোখেই দেখলাম এর জন্যই তো বলি তুমি কেন সব সময় আমি বাইরে যাবো বলে এত খুশি হয়ে যাও আমি যদি একটু শপিং এ যাব বলি তাহলে তোমার কোন খুশি শেষ থাকে না আমি বাবার বাড়ি গেলেও তুমি আমাকে একটা কল দিয়ে পর্যন্ত খুঁজ নাও না আমি কবে আসবো সব ভালোবাসা আমার প্রতি শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি আসলে আমি পুরোনো হয়ে গেছি তো তাই এখন আমাকে ভালো লাগে না অন্য অন্য একটা দরকার এখন যদি মেয়ে নিয়ে করবি তাহলে মেয়েকে হয়েছে তুই আমাকে বিয়ে কেন হ্যাঁ স্বামী না স্বামী নামের কলঙ্ক তোর যে চরিত্র খারাপ সেটা আমি আগেই টের পেয়েছিলাম তাই তো বলি প্রতিদিন রাত হলে কেন তুই উঠে গিয়ে বারান্দায় গিয়ে ফিস ফিস করে কথা বলিস এখন বুঝতে পারছি তোর যে অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে আর এই সুযোগ আজকে এই মেয়েটাকে বাসায় নিয়ে আসছিস আচ্ছা বলতো কি অপরাধ ছিল আমার হ্যাঁ আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোর জন্য আমি কি করি নাই এই সংসারের জন্য আমি কি করি নাই যখন যা বলেছে সব শুনেছি যখন যা করতে বলেছে তাই করেছি তাও তোর মন ভুললো না তাই না তাও তোর অন্য নারী দরকার হলো ঠিক আছে এই মেয়েকে নিয়েই তুই থাক আজকে আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাইরে চলে যাবো তোমার মধ্যে চুপ করো তুমি তুমি আর একটি কথাও বলবে না এতক্ষণ তুমি অনেক কিছু বলেছ আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি আমাদের এত বছরের সংসার আমার প্রতি তোমার বিশ্বাস ভালোবাসা সব এইভাবে এক মুহূর্তে শেষ হয়ে গেল আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি আমাকে এতটা অবিশ্বাস করবে বিশ্বাস করো তাবু আমি তোমাকে ঠকাই নি আর আমি যদি তোমাকে ঠকাতেই চাইতাম তাহলে তুমি বাসায় আসার সাথে সাথে আমি তোমাকে সব কিছু বলতে চাইতাম না আমি তো তোমাকে সব কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার একটা কথাও শুনলে না তুমি আমার কোনো কথা না শুনে তুমি আমাকে ভুল বুঝলে আমাকে উল্টাপাল্টা কথা বললে ছি আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি যে এক মুহূর্তে আমার প্রতি তোমার বিশ্বাস ভালোবাসা এইভাবে নষ্ট হয়ে যাবে আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম কিন্তু আমার প্রতি যে তোমার ভালোবাসা সেটা আমি আজকে প্রমাণ পেয়েছি আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ওনার কাছ থেকেই শোনো আসলে আপু আমি চাই না আমার জন্য আপনাদের মাঝে কোনো ঝামেলা হোক সংসার ভাঙুক আসলে ভাইয়া অনেক ভালো মানুষ আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হঠাৎ করে আমার পেটে অনেক মোচড় দেয় আমি কোনো উপায় না পেয়ে এ বাসায় আসি এসে সব ভাইয়াকে বলি ভাইয়া প্রথমে রাজি হয় নাই পরে আমার অবস্থা থেকে রাজি হয় আপনাদের ওয়াশরুমটা ইউজ করতে দেয় যখন আমি ওয়াশরুম থেকে বের হই আপনি আমাকে দেখেই ভুল বুঝেন আসলে আমি আগেই সব বলতে চেয়েছিলাম কিন্তু আপনি কোনো কথা না শুনে ভাইয়াকে ভুল বুঝলেন এবার শুনলে তো সব কিছু তোমার এই নোংরা মন মানসিকতা নিয়ে তুমিই থাকো আমি চলে গেলাম জি সান আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি কত বিশ্বাস করি আমি ভেবেছিলাম এই মেয়েটাকে দেখে হয়তো এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক আর তোমাদের কোনো কিছু না শুনে আমি ভুল বুঝেছি আসলে এটা আমার অপরাধ এটা করা একদম ঠিক হয়নি আমাদের এত বছর সংসার আর আমি তোমাকে এত তাড়াতাড়ি অবিশ্বাস করলাম জি সান আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি কোনো কিচ্ছু ভাবতে পারি না তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি এটা নিজ ইচ্ছেই করিনি বিশ্বাস করো আমার হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল প্লিজ আমি তোমার দুটো পায়ে ধরে ঠিক আছে সমস্যা নেই পায়ে ধরে মাপ তো হবে না আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি বলো অনেক ভালোবাসি তুমি এটা কীভাবে ভাবলে আমি এটা করবো ঠিক আছে সমস্যা নেই যেহেতু একটা ভুল হয়ে গেছে এখন আর কি করার আছে বলো আপু আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ আসলে আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি তো তাই এমনটা করে ফেলেছি ভুল বসতো প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন না না আপু কোনো সমস্যা নেই আচ্ছা আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমার বাসে কিছুক্ষণ রেস্ট করতে পারেন সমস্যা নেই কী বলো না না আমি এক্ষুনি চলে যাব আচ্ছা ঠিক আছে আপু তাহলে আসবেন একদিন আমাদের বাসায় আচ্ছা ঠিক আছে